এই ব্যস্ত জীবনের মাঝে থেকে একটু হাফ ছেড়ে বাঁচতে আমরা বেরিয়ে পড়েছিলাম 5 দিনের একটা শর্ট ট্রিপে দার্জিলিং এর কিছু অফবিট প্লেসের উদ্দেশ্যে। এবারেও আমাদের ট্যুর প্ল্যানার ছিল গোল্ডেন মোমেন্টস, এদের ডিটেলস আমরা আমাদের ডিসক্রিপশনে দিয়ে দেব। তারা খুব সুন্দরভাবে আমাদের এই ছোট্ট ট্রিপে লামাহাটা, তাকদা, তিনচুলা, বিজনবাড়ি সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আমরা শিয়ালদা থেকে সন্ধে 7:40 উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে পরের দিন সকাল ঠিক 7টায় এনজিপিতে পৌঁছেছিলাম। তারপর ওখানে সামনেই একটা রেস্টুরেন্টে আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা করে রেখেছিল আমাদের ট্যুরিজমের দাদা। সেখানে খেয়ে আমরা ওদেরই পাঠানো গাড়ি করে 9টায় স্টার্ট করলাম লামাহাটার উদ্দেশ্যে। কালিম্পং হয়ে আমরা প্রায় দুপুর 1:30 নাগাদ পৌঁছালাম লামাহাটাতে। লামাহাটাতে আমাদের পালজার হাউস বুকিং ছিল। এটা একটা হোমস্টে, চারিদিকে ভীষণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সামনে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যায়। কিন্তু দুর্ভাগ্যবশত ক্লাউডি ওয়েদারের জন্য আমরা কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ স্পষ্টভাবে দেখতে পাইনি। পালজার হাউসের আর একটা নাম নাওয়াং হোমস্টে। ওখানে প্রত্যেকের ব্যবহার আন্তরিকতা এত ভালো যে মন ছুঁয়ে যায়। আমরা ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চ করে তারপর একটু চারপাশে হাঁটতে বেরিয়ে পড়েছিলাম। তখনই জানতে পারি যে ওই পাহাড়টা পুরোটাই পালজার ফ্যামিলির। ব্রিটিশ আমলে এই পাহাড়টা পালজারদের এক অ্যানসেস্টারকে ব্রিটিশরা গিফট করেছিল। আমাদের ইচ্ছা অনুসারে এরা আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনারের ব্যবস্থা করে দিয়েছিল। এরপর যদি এক্সট্রা কিছু কেউ অর্ডার দেয় সেটার পেমেন্ট অবশ্য নিজেদের করতে হবে। এখানে সন্ধেবেলা বনফায়ারেরও অ্যারেঞ্জমেন্ট আছে, সেটাতে অবশ্য আলাদা চার্জ লাগবে। আমাদের ট্রিপে একটা ছোট্ট সদস্য ছিল 2.5 বছরের। এরা বাচ্চার জন্য এদের কিচেন আমাদের অ্যাক্সেস করতে দিয়েছিল, এমনকি কিছু সময় এরা নিজেরাও বাচ্চার খাবার বানিয়ে দিয়েছিল। সন্ধেবেলা জোনাকির মতো টিপটিপ করে জ্বলছিল ঠিক সামনের পাহাড়টি, সেটিই হলো আমাদের প্রিয় দার্জিলিং শহর। নেক্সট দিন সকালে একেবারে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমে গিয়েছিলাম লামাহাটা ইকো ট্যুরিজম পার্কে, আমাদের হোমস্টে থেকে জাস্ট 10 মিনিটস ডিস্টেন্সে। এইটি হলো এই লামাহাটার মেন অ্যাট্রাকশন। মাত্র 10 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা ঢুকে পড়েছিলাম পাইন গাছে ঘেরা এই সুন্দর ইকো পার্কটিতে। এই ইকো পার্কের মধ্যে দিয়েই ট্রেকিং করে ওপরে স্যাক্রেড পন্ডে যাওয়া যায়। আমরা প্রায় 50 মিনিটস মতো ট্রেক করে ওখানে পৌঁছেছিলাম। এই স্যাক্রেড পন্ড হলো একদম পাহাড়ের উপরে পাইন গাছে ঘেরা। স্যাক্রেড পন্ড, সেখানে আমরা ট্রেক করে যাচ্ছি। এখান থেকে 1.5 কিলোমিটার দূরে পাহাড়ের ওপর ট্রেকিংয়ে ওই যেতে হবে সেই পন্ডে। এই পন্ডটির বিশেষত্ব হলো এখানে বর্ষাকালেও আর গরমকাল আর শীতকাল সবসময় একই সেম লেভেলের জল থাকে, কখনোই জল বাড়বেও না কমবেও না, এটাই এই পন্ডের বিশেষত্ব। দেখা যাক কী আছে। সরিয়া এই লামাহাটা 2012 সালে ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি তাকে টুরিস্ট স্পট হিসেবে সিলেক্ট করা হয়েছে। এখানে অসংখ্য সুন্দর সুন্দর ছোট ছোট জায়গা আছে দেখার মতো। আমাদের লামাহাটা ইকো ফরেস্ট একটা, আমাদের বেস্ট
প্লেস টু ভিজিট। ঘন পাইন ফরেস্টের মধ্যে দিয়ে সূর্যের রশ্মির সে এক অপূর্ব দৃশ্য যা মনকে মুগ্ধ করে দেয়। তারপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো ত্রিবেণী। ডিপ গ্রিন কালারের রঙ্গিত রিভার এখানে তিস্তা নদীর সাথে মিশেছে, আর এই মিড পয়েন্টটাকেই বলে ত্রিবেণী। এখানে নদীর পাড়ে ক্যাম্পে নাইট স্টে করার ব্যবস্থা আছে, আপনারা চাইলে সেটা বুক করতে পারেন। আমাদের গ্রুপে যেহেতু একটা ছোট্ট বাচ্চা ছিল তাই আমরা রাতে হোটেলেই ফিরে গিয়েছিলাম। এছাড়া এখানে বোটিং, রিভার র্যাফটিং হয়, আমরা বোটিং করেছিলাম। এখানে কিছু অ্যাক্টিভিটি করার আগে কিন্তু অবশ্যই দরদাম করে নেবেন। আমরা অনেক দরদাম করে শেষে পার পারসেন 200 বোটিং করেছিলাম ত্রিবেণীতে। পাখি এদিকে দেখো, বলো হাই। Oh, wow.